এবারে দোল পূর্ণিমার দিন কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই নিয়েই আজকে আমার এই ভিডিও। তার সাথে আমি জানাবো এই দোল পূর্ণিমায় করণীয় কিছু টোটকার কথা। যাদের পারিবারিক কোনো সমস্যা, ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি রয়েছে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি রয়েছে এবং যারা সন্তান নিয়ে চিন্তিত, তাদের জন্যেই আজকে আমার এই ভিডিও। আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাজেই লাগবে। নমস্কার, আমি শ্রী সুভাশিস জ্যোতিষশাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি। যারা আমাকে ফোন করতে চাইছেন তারা প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত ফোন করবেন, তখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো। এছাড়া অন্য সময় আমি অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি, যার জন্য আমি ফোন ধরতে নাও পারি। তবে শুধুমাত্র শনিবার রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন রিসিভ করি, তখনও আপনি আমাকে ফোন করে কথা বলতে পারেন। আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না, আমি হোয়াটসঅ্যাপ কল কিন্তু রিসিভ করি না। তবে হোয়াটসঅ্যাপে SMS করে কিছু জানার থাকলে জানতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। যারা আমার চেম্বারে এসে আমাকে দেখাতে চাইছেন তারা কোন চেম্বারে আসবেন, সেই চেম্বারের ডিটেলস, অ্যাড্রেস এবং কখন আসবেন আমি জানিয়ে দেব। তো করব না দেরি, চলুন শুরু করি। প্রথমে বলি এবারে দোল পূর্ণিমা কবে পড়েছে। 2024 সালের দোল পূর্ণিমা পড়েছে, এবারে দোল পূর্ণিমা পড়েছে আগামী রবিবার 10ই চৈত্র 1430 সাল, ইংরাজি 24শে মার্চ 2024 সকাল 9টা 42 মিনিট থেকে। এই দিনেই পূর্ণিমা কিন্তু পড়ে যাচ্ছে এই সময় থেকেই, আর এই পূর্ণিমা ছাড়ছে পরের দিন অর্থাৎ সোমবার 11ই চৈত্র 1430 সাল, ইংরাজি 25শে মার্চ 2024 বেলা 11টা 47 মিনিট। ওই পর্যন্তই কিন্তু পূর্ণিমা থাকছে, 11টা 47-এর পর কিন্তু আর পূর্ণিমা থাকছে না, ওই পর্যন্তই পূর্ণিমা থাকছে। সুতরাং আমি যেসব টোটকার কথা আমি বলবো, এই সব টোটকা এই সময়ের মধ্যেই আপনারা কিন্তু করবেন, এর আগে বা পরে করলে কিন্তু কোনো কাজ হবে না। তো প্রথমে বলি এই দোল পূর্ণিমার দিন কি কি করা উচিত নয়। এই দিন কোনোভাবেই ঝগড়া অশান্তি করবেন না, কোনো রকম মাথা গরম করবেন না, এই দিন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, সকলের সাথে হাসি মুখে কাজ করুন। আর এই দিন যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য চাইতে আসে তাকে আপনি কোনোভাবেই ফেরাবেন না, দরকার পড়লে তাকে আপনি কিছু দান করুন বা কিছু খেতে দিন, তাকে কোনোভাবেই বিমুখ করবেন না। আর এই দিন চেষ্টা করুন নিরামিষ আহার করতে। অনেকে দোল পূর্ণিমার দিন আমিষ আহারই করেন, মাংস খান, এমনকি মদ্যপানও করেন, তবে আমি বলবো এই দিনটা অন্তত এই পূর্ণিমা থাকাকালীন আপনি মদ্যপান করবেন না এবং মাংসটাও খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন কোনো খারাপ কাজ থেকে দূরে থাকুন, কোনো লটারি, কোনো জুয়া এইসব নিয়ে আপনি এই দিন ব্যস্ত থাকবেন না, এই দিন এই ব্যাপারগুলো থেকে আপনি দূরে থাকুন। এই দিন কোনো অবস্থায় কেউ আপনাকে রাগিয়ে দিলেও আপনি মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় হাসি মুখে এড়িয়ে চলবেন। এবারে বলি এই দিন কি করা উচিত। এই দিন প্রথমে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, উঠে বাড়ির সদর দরজায় লাল এবং হলুদ আবির দিয়ে বাড়ির সদর দরজায় বাইরের দিকে আপনি একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রেখে দিন এই দিন পূর্ণিমার দিন, এবং
বাড়ির সদর দরজার গেটের ওপর আমের পল্লব দিয়ে সাজিয়ে দিন, এটি কিন্তু খুব শুভ। এবারে বলি, এই দিন আপনি আপনার পছন্দ মতো কোনো আবির, আপনার কোনো ইষ্ট দেবতা, আপনি যে ঠাকুরকে বেশি পছন্দ করেন, মানেন, শ্রদ্ধা করেন, সেই ঠাকুরের পায়ে এই আবির দিন। আর শ্রীকৃষ্ণকে, যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণ থাকেন, রাধাকৃষ্ণ থাকেন বা লক্ষ্মীনারায়ণ থাকেন, তাদের পায়ে আপনি গোলাপি আবির অর্পণ করুন, গোলাপি আবির নিবেদন করুন। শ্রীকৃষ্ণের কিন্তু খুব প্রিয় গোলাপি আবির, সুতরাং এই দিন গোলাপি আবির দিন। আর এই দিন বাড়ির গুরুজনের পায়েও আবির দিন, আর মা বাবাকেও মা বাবার পায়ে আবির দিন, তাদের কাছ থেকে আশীর্বাদ নিন, এটি কিন্তু খুবই প্রয়োজন। আর যদি কোনো পরলোকগত ব্যক্তির কোনো ছবি থাকে, সেই ছবিতেও আপনি আবির দিন। যদি আপনার বাড়িতে কোনো তুলসী মঞ্চ থাকে বা তুলসী গাছ থাকে, তুলসী গাছেও আপনি গোলাপি আবির অর্পণ করুন। যদি আপনার বাড়িতে কোনো তুলসী গাছ বা তুলসী মঞ্চ না থাকে, তাহলে আপনার বাড়ির ঈশান কোণে এই আবির দিন, এই আবির আপনি অর্পণ করুন, তাহলেও কিন্তু একই কাজ হবে। যাদের আর্থিক উন্নতিতে বাধা পড়ছে, তারা এই দিন একটি কাজ করতে পারেন, কোনো শোপিস কচ্ছপ কিনে আনুন, শোপিস কোনো কচ্ছপ কিনে আনুন, যে কোনো ধাতুরই হতে পারে, পেতলের, রূপার, তামার, যে কোনো পাথরের, চীনামাটির, যে কোনো হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, লোহার জিনিস না, যে কোনো ধাতুরই কেনা যাবে। এই শোপিস কচ্ছপ কিনে আপনি আপনার ঘরের উত্তর দিকে এটাকে রেখে দিন। আরেকটি কথা মনে রাখবেন, এই কচ্ছপটিকে রাখার জন্যে একটি কোনো থালা বা প্লেটের উপর রাখবেন এবং কিছু পরিমাণ জল দিয়ে রাখবেন, যাতে ওর পাটা ভেজা থাকে। এটা উত্তর দিকে মুখ করেই আপনি রেখে দেবেন। এই পূর্ণিমা থাকাকালীনই এই কাজটি করুন, দেখবেন অর্থর আর কোনো অভাব থাকবে না। এবারে বলি, যারা সন্তান নিয়ে চিন্তিত, সন্তানের উন্নতিতে বাধা, সন্তানের পড়াশোনা হচ্ছে না, সন্তান বিপদে চলে যাচ্ছে, তাদের জন্য বলি, এই দিন আপনি গোপালকে পুজো করুন, গোপালকে নিজের সন্তানের মতো পুজো করুন, তাহলেই কিন্তু ভালো হবে। আর যেসব মহিলারা সন্তান সম্ভবা আছেন, তাদের জন্য বলছি, তারা এই পূর্ণিমার দিন আপনি একবার আকাশে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, আকাশে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। যদি আপনার বাড়ির ছাদ থাকে, ছাদের ওপর উঠেই তাকিয়ে থাকুন, বা ঘরের ভেতর থেকে জানলা দিয়ে যদি আপনি চাঁদ দেখতে পান, সেইভাবেই আপনি চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এতে কিন্তু আপনারও ভালো হবে, আপনার সন্তানেরও ভালো হবে। তবে এই কাজটি আপনি করবেন রবিবার সন্ধ্যের পর, কারণ সোমবার দিন সন্ধ্যের পর চাঁদ তখন আর পূর্ণিমা থাকছে না, তাই এটি করার দিন কিন্তু রবিবার, অর্থাৎ 24শে মার্চ 2024। এই দিনেই আপনি করবেন সন্ধ্যের পর, যখন হোক, রাত্রেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। সন্তানের পড়াশোনার জন্যে একটি কাজ করতে পারেন, এটি ময়ূরের পালক জোগাড় করুন। এই ময়ূরের পালক আপনি কোনো দশকর্মার দোকানে পাবেন বা অন্য যে কোনো জায়গা থেকে আপনি জোগাড় করে নিতে পারেন। এই ময়ূরের পালকটাকে নিয়ে এসে আপনি আগে কোনো শ্রীকৃষ্ণের মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে পুজো করাবেন। পুজো করানোর পরে এই ময়ূরের পালকটি সন্তানের ঘরে, সন্তানের পড়াশোনার যদি ঘর থাকে সেই ঘরে, অথবা আপনার নিজের শোবার ঘরেও রাখতে পারেন, তবে সন্তানের ঘর হলেই ভালো হয়, তার পড়াশোনার যে জায়গায়, সেখানে উত্তর দিকে এটাকে রেখে দিন। উত্তর দিকে দেয়ালেও রাখতে পারেন, উত্তর দিকে কোনোভাবে এটাকে আপনি রেখে দেবেন, ব্যাস। তারপরে দেখুন তার উন্নতি হয় কি না। এবারে বলি,
যারা সৃজনশীল কাজে যুক্ত, নাচ, গান, বাজনা, আঁকা বা অন্য কোনো তবলা বাজানো, কোনো বাজনার সংক্রান্ত কোনো কাজে যুক্ত বা অভিনয়ে যুক্ত, তাদের জন্যে আমি একটি টোটকার কথা বলছি। তারা করবেন কি, একটি বাঁশি কিনে আনবেন। শ্রীকৃষ্ণের কিন্তু খুব প্রিয় জিনিস এই বাঁশি। এই একটি বাঁশি আপনি জোগাড় করবেন, এটি কাঠের হতে পারে, পিতলের হতে পারে, রূপার হতে পারে, যে কোনো পরিমাণে যে কোনো সাইজেরই একটি বাঁশি কিনে আনবেন। ওই বাঁশিটিকেও আপনি কোনো শ্রীকৃষ্ণের বা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো করাবেন, করে এটি আপনার ঘরে উত্তর দিকে রেখে দিন, তাহলেই হবে। এতে আপনার নাম যশপ্রাপ্তি ঘটবে, নাম যশ বৃদ্ধি পাবে, সুনাম পাবেন। এই দোল পূর্ণিমা দোলের দিন, প্রেমের দিন। এই দিন স্বামী স্ত্রীর মধ্যে যেন অটুট বন্ধন থাকে, প্রেমিক প্রেমিকার মধ্যে অটুট বন্ধন থাকে, কোনোভাবেই যেন দুজন দুজনকে না ছেড়ে যায়, তার জন্য আমি একটি টোটকার কথা বলছি। এই দিন করবেন কি, এই দিন আপনি একটি শ্রীকৃষ্ণের মূর্তি জোগাড় করুন। শ্রীকৃষ্ণের মূর্তি এনে এটিকে এই দিন প্রতিষ্ঠা করুন, প্রতিষ্ঠা করে আপনার বাড়ির উত্তর দিকে রেখে দিন। আপনার শোবার ঘরেও রাখতে পারেন, শোবার ঘরের উত্তর দিকে শ্রীকৃষ্ণের মূর্তি রেখে প্রতিষ্ঠা করে পুজো করুন, এতে কিন্তু আপনার ভালো হবে। আরেকটি কথা বলি, এই দোল পূর্ণিমার দিন স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা বা যেই হোক, আপনি যদি স্বামী হন স্ত্রীকে, বা আপনি যদি স্ত্রী হন তাহলে স্বামীকে, বা আপনি যদি প্রেমিক হন আপনার প্রেমিকাকে, বা আপনি যদি নিজে প্রেমিকা হন তাহলে আপনার প্রেমিককে আবির দিন। কী আবির দেবেন আর কোথায় দেবেন? এই দিন আপনি আবির দেবেন গোলাপি আবির। গোলাপি আবির আপনি আপনার স্বামী বা স্ত্রীকে, প্রেমিক বা প্রেমিকাকে দেবেন দুটি জায়গায়, একটি হলো কপালে আর একটি হলো দুটি গালে। এই আবির আপনি তাকে দিন, এটি কিন্তু খুবই শুভ। আর এর সাথে আপনি দেবেন একটি গোলাপি গোলাপ। হ্যাঁ, কোনো লাল গোলাপ নয়, হলুদ গোলাপ নয়, কিন্তু গোলাপি গোলাপ, গোলাপি গোলাপ আপনি এটি ওই দিন দেবেন। এতে হবে কি, অটুট বন্ধন থাকবে দুজনের মধ্যে, কোনো দিন ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আর আসবে না। দুজনের মধ্যে অটুট বন্ধন থাকবে, দৃঢ় বন্ধন থাকবে, এটি আপনি করে দেখুন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। এবারে দোল পূর্ণিমায় কী করা উচিত এবং কী করা উচিত নয়, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আনন্দে রাখুন, নিজেও আনন্দে কাটান। নমস্কার।